আপনারা কি জানেন, ফেয়ালোকের ধারেও রোজ সন্ধ্যাবেলা রীতি মেনে গঙ্গারতি হয়? হ্যাঁ, রোজ হয় এই গঙ্গারতি বাহারি ঘাট হেলানচক। এক সাইডে হেলানচক বলে জায়গা আছে, সেখানে হয়। এটা আপনারা রোজ সন্ধ্যার সময় গেলেই দেখতে পাবেন। আজ আমরা এই পর্বে দেখব ফেয়া লেকের মাঝে এক ছোট্ট আইল্যান্ড, যেটা কি না মা তালবাহারি মন্দির নামে বিখ্যাত। আমরা কিভাবে ছোট নৌকা করে যাব সেখানে, আর কি কি নিয়মাবলী আছে সেইটা নিয়েই আসছে এই পর্বে। আর এটাই হলো আমাদের নেপাল সিরিজের অন্তিম বা শেষ পর্ব। চলুন শুরু করা যাক। এখানেই আমাদের সন্ধ্যে করে সন্ধ্যাবেলা এই 5:30 থেকে আরতি হয়। এই যে জায়গাটা, বসার জায়গা আছে বসে। আর এই জায়গাটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আরতি হয়। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার নেপাল পুলিশের তরফ থেকে। এখানেও ঘাট করা আছে, এখানেও আপনার ফিয়া বোট অ্যাসোসিয়েশনের বোটের ঘাট করা আছে। আপনারা এসে টিকিট কেটে, এই কাউন্টারে টিকিট কেটে আপনারা এই বোট, পার পার্সন আছে 115 টাকা করে আপ অ্যান্ড ডাউন। বাচ্চাদের জন্য টিকিট লাগবে না, পার পার্সন আছে 115 টাকা করে টিকিট নিল আপ অ্যান্ড ডাউন, মানে যাওয়া আসার সময়। এই টিকিটটা দেখিয়ে প্রথমে লাইফ জ্যাকেট কাউন্টারে যেতে হবে, সেখানে লাইফ জ্যাকেট দেবেন, বাচ্চাদেরও দেবেন। 10 বছরের নিচে কোনো টিকিট লাগছে না, 10 বছরের উপর হলে তবে টিকিটটা লাগবে। এই টিকিটটা দেখাতে হবে আপনাদের লাইফ জ্যাকেট কাউন্টার। লাইফ জ্যাকেট কাউন্টারে দেখানোর, এখন আমরা লাইফ বোট জ্যাকেট কাউন্টারে, ওখান থেকে বাচ্চাদেরও জ্যাকেট দিয়ে দেবে, যেহেতু আমার বাচ্চার টিকিট লাগলো না। নিয়ে এবার আপনারা মন্দিরে যাবেন, তবে সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি। প্রথমে জ্যাকেটটা নেব, নিয়ে তারপর বোটে উঠবো, সেই এক্সপিরিয়েন্সটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। জ্যাকেট কাউন্টার, আমি টিকিটটা দেখাই। জ্যাকেটটা পরে নিন এইভাবে। জ্যাকেটটা পরে নিয়েছি, কিন্তু এটা ম্যান্ডেটরি, আপনাকে পরতেই হবে, আপনাদের না পড়লে কিন্তু নৌকাতে উঠতে দেওয়া হবে না। চলুন এবারের দিকে যাওয়া যাক। এখান থেকে ছোট ছোট নৌকাগুলো যাচ্ছে। ওই সামনেই মন্দির আছে, চাপ্পু চালাচ্ছে পেছনে। তবে অনেকটা আমাদের কাশ্মীরে গন্ডোলার মতো, কাশ্মীরে গন্ডোলা যেগুলো হয় অনেকটা ওরকম ফিল আসবে। এখানে একটা ছোট্ট ডিল করলাম আমরা, আমাদের যে ছোট নৌকার মধ্যে যে কজন বসে আছে, আমাদের মাঝিরা বললেন, কি ভাই যে পেছনে আছে উনি বললেন যে আমাকে 50 টাকা করে পার হেড দিয়ে দিন, দিলে তাহলে মন্দিরে এখনো নিয়ে যাব না, এই মন্দিরটা একটা পাক ঘুরিয়ে, আর তবে মন্দিরে একটা পাক ঘুরে তারপর মন্দিরে যাওয়া হবে। আমাদের সাথে, আমরা তো 3 জন আছি, সঙ্গে আরো যে নেপালি দাদারা ছিলেন, নেপালি দাদাদের বললাম, ওরা বলে ঠিক আছে যতদিন মিলে 50 টাকা করে দিয়ে দেওয়া হবে। এখন আমরা মন্দিরে উঠছি না, একটুখানি ঘুরে নিই, ঘুরে নিয়ে তারপর মন্দিরে উঠব, তবে খুব ভালো লাগবে। এটা জানি না এবার আপনারা কোন বোটে উঠলে সেটা হবে, তা লাকিলি আমরা যে বোটে উঠেছিলাম, আমরা উঠেছিলাম সেটার সাথে ডিল হলো। এবার আপনারা ডিল করতে পারবেন সেটা আপনাদের উপরে নির্ভর করছে, যদি চান ডিল করতে পারেন, জিজ্ঞেস করে দেখতে পারেন, জিজ্ঞেস করতে তো কোনো অসুবিধা নেই, জিজ্ঞেস করে দেখুন, যদি ডিল হয়ে গেলে তো খুবই ভালো, নাহলে যেমন ভাবে টিকিট কেটেছেন সেভাবে ঘুরে নিন। মোটামুটি আমরা একটা পাকের মতো ঘুরলাম, ঘুরে আবার মন্দিরের দিকে যাচ্ছি।
अनि यस्तो यो यो मोटरवाला हो, मोटरवाला चाहिँ छैन, मोटरवाला जी। হ্যাঁ হ্যাঁ যাক, বোর্ড থেকে নাপলাম, সুন্দর ঘুরলাম, প্রথমে ঘুরে একটা রাউন্ড দিয়ে তারপর বোর্ড থেকে নেবে। কালবাহারি মন্দির, এখানে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এখানে পুজোর সামগ্রী কিনে মায়ের পুজো দেবেন। এছাড়াও এখানে যে নেপালি হারগুলো হয় বা নেপালি অর্নামেন্টস গুলো হবে সেগুলো আপনারা এখানে কিনে নিতে পারেন। ভেতরে মায়ের দর্শন করে এলাম, দর্শন ভালোই, ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। ফিশ ওয়াচ পয়েন্ট, ফিশ ওয়াচ পয়েন্ট, খাবার দিচ্ছে, মাছ দেখা যাচ্ছে, এখানে মাছ এসে খাচ্ছে, অনেক ধরনের মাছ আর আছে। জায়গাটা ছোট, খুব ছোট্ট আইল্যান্ড, খুবই ছোট্ট, খানিকক্ষণ এখানে 5-10 মিনিট সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে যাব। আপনাদের দেখাচ্ছি এখান থেকে যে যেখান থেকে আমরা উঠেছিলাম এই আইল্যান্ড থেকে কতক্ষণ কতটা দূরে আছে, খুবই কাছে, আমার তো মনে হয় 300-400 মিটার বা 500 মিটারই হোক, এর বেশি হওয়া উচিত নয়। দেখুন ওই যে দূরে টাওয়ার দেখছেন, ওয়াচ টাওয়ার, এখানে আরতিরে হয়। আর এই ওই পাটা যে পোখরা সিটি, আর আমরা এখন আছি ছোট্ট একটা আইল্যান্ডের মধ্যে, খুব ছোট্ট, এটা ফিয়াওয়ার যে লেক আছে লেকের মধ্যে একটা ছোট্ট একটা আইল্যান্ড টাইপের, আমার ঠিক জানা নাই এটা অটোমেটিক্যালি হয়েছে বা এটা ক্রিয়েটেড, সেটা আমার জানা নেই, আমি জানার চেষ্টা করছি। আমি জিজ্ঞেস করলাম এখানে একজন দাদাকে, উনি বলছেন যে আইল্যান্ডটা যেটা আছে এটা নিজে থেকেই হয়েছে, ইভেন যে মায়ের টেম্পলটা বলছেন যে দেখা দিয়েছিলেন এখানে, সেই জন্য তারপর থেকে এইখানে একটা মন্দির স্থাপিত হয়, আর তারপর থেকে এই পেয়ালেখের মধ্যে প্রচুর পর্যটকেরা এখানে আসেন, ইভেন পর্যটক থেকেও যেটা আছে লোকাল যে লোক আছেন, লোকাল যে নেপালি লোক আছেন পোখরা থেকে, ওনারা প্রচুর আসছেন, প্রচুর আছেন বা পূজা দিচ্ছেন। ঠিক আছে, খুব ভালো লাগলো, আপনারাও আসুন এখানে। যাক, অনেক ফটো তুললাম এখান থেকে, ভিউটা এনজয় করলাম, অনেকক্ষণ বসলাম, এবার আমি আমরা ফিরে যাব। চলুন আগে জ্যাকেটটা নিয়ে নিই, এই হচ্ছে জ্যাকেটের জায়গা, এরকম কোনো ব্যাপার নেই যে ওই পার্টিকুলার ওই জ্যাকেটটা নিতে হবে, যে কোনো একটা জ্যাকেট নিলেই হলো। তো আমি দেখে নিচ্ছি এর মধ্যে থেকে যে কোনো একটা জ্যাকেট নিই, এই জ্যাকেটটা মোটামুটি মনে হয় ভালো হবে। চলুন, জ্যাকেটটা পরা হয়ে গেছে, এবারে আমরা বোটে থেকে এগোবো, এই বোট এইটা যাবে, এরকম কোনো ব্যাপার না যে আপনাকে ওই পার্টিকুলার ওই বোটে উঠতে হবে, পার্টিকুলার ওই বোটে উঠতে হবে এরকম কোনো ব্যাপার না। আপনার আসার সময় যে বোটে তো উঠবে, তো এখানে জল আছে, জলটা যথেষ্ট পরিষ্কার, আপনারা যখন উঠবেন একটু ভালো করে কেয়ারফুলি ভাবে উঠবেন। আমাদের বোট ছেড়ে দিয়েছে, এই মায়ের মন্দির থেকে বেরিয়ে এলাম, বেরিয়েছে, ছেড়ে দিয়েছে।
পৌঁছে গেছি, এবার ধীরে ধীরে নামবো এই সেই টিকিট কাউন্টার যেখান থেকে আমরা টিকিট কেটেছিলাম। সামনে ট্রাকে নেমে যাক, তারপর আমি ধীরে ধীরে নামছি। এই বিশেষ করে যখন নামবেন, তো নামছেন, নামাটা একটুখানি এ করবেন, যথেষ্ট দুদিকে না দোলে। যাক, নেমে এলাম। এই ছিল আমাদের বোট, এই ছিল আমাদের মাজিদা আজকের দিনের। এটা যে ডে টাইম পোখরা মার্কেট, লেক সাইড মার্কেট, ডে টাইম পোখরার লেক সাইড মার্কেট।